এই যে মল্লিকা, তুমি নাকি কি দরকার আমাকে খুঁজে বেড়াচ্ছ? হ্যাঁ, কি ব্যাপার? একটু দরকার ছিল আপনার সঙ্গে। কি দরকারটা সেটা খুলে বলবে তো। আসলে একটা খারাপ খবর পেলাম। কি খারাপ খবর? কি ব্যাপার, কি ব্যাপার বলো তো। খারাপ খবর বলতে মানে ডক্টর রায়ের ব্যাপারে, মানে ডক্টর রায়ের কেসের ব্যাপারে একটা খারাপ খবর। আমার এক বন্ধু প্রেস রিপোর্টার, তো ও আমাকে ফোন করে সব কথা জানালো। কি জানালো? আরে ব্যাপারটা একটু খুলে বলবে তো। জানালোটা কি তোমাকে? জানালো বলতে ওই, আপনি জানেন তো ওই কেসের হিয়ারিংটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভালো করেই জানি। আর কালকে তো ডক্টর রায়ের সঙ্গে আমার অনেকক্ষণ এই ব্যাপারে আলোচনা। না না, কিন্তু কালকে আর আজকের মধ্যে বিশাল ফারাক স্যার। মানে আমার এই বন্ধু যে মানে যে ফোন করেছিল আমাকে, প্রেস রিপোর্টার, হ্যাঁ, ও আমাকে মানে ও আজকে কোর্টে গিয়েছিল। আচ্ছা। এই কেসের উপর একটা কভার করতে চায় ও, তো সেখান থেকে সব জেনে শুনে আমাকে ফোন করলো, করে বলল যে ওই কি বললো জানি, ও হ্যাঁ, ওই বললো যে ডক্টর রয়কে আজকে নাকি তিথিমিত্রর উকিল ক্রস করেছে, এবং সেখানে চাপে পড়ে নাকি ডক্টর রায় স্বীকার করে নিয়েছেন তার ভুল। হ্যাঁ, কি স্বীকার করেছেন? ভুল স্বীকার করেছেন, ভুল মানে বলেছেন, বলেছেন উনি যে ওনার স্ত্রী স্বীকার করেছেন যে ওনার স্ত্রী তিথিমিত্রর মুখ বন্ধ করার জন্য টাকা অফার করেছিলেন। বলবি তো, আমি তো শুনে ভাবলাম হ্যাঁ করেছেন তো, ডক্টর বলেছেন তো। না না, যেটা সত্যি ঘটনা সেটা তিনি স্বীকার করেছেন, এর মধ্যে চিন্তার তো কোনো কারণ নেই। কিন্তু এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ডক্টর রায়, লিসেন লিসেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। ইউ মাস্ট বি নোয়িং দ্য জার্নালিস্টস, দে আর জাস্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, ওকে? নেগেটিভ, এতে কিচ্ছু প্রমাণ হয় না যে ডক্টর রায় কোনো ভুল করেছিলেন। ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড, এই কেসটা ডক্টর রায় জিতবেন এবং তিনি সসম্মানে বেরিয়ে আসবেন। মানে মাফ করবেন, আমি বুঝতে পারছি না যে আপনি এত কনভিন্সড হয়ে কি করে বলছেন কথাটা। পারবে পারবে পারবে, সবই পারবে, একটু সময় যেতে দাও। আসলে তোমাদের বয়সটাই তো এরকম, ভীষণ অধৈর্য হয়ে পারো। গিভ সাম টাইম, একটু ধৈর্য ধরো, অ্যাটলিস্ট ফর এ ফিউ ডেজ। কারণ আমি আমি তোমাকে শোনো, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট ওয়ান্ট, আমি তোমাকে সমস্ত ব্যাপারটা খুলে বলতে চাইছি না এই সময়। হ্যাভ সাম পেশেন্স প্লিজ, অ্যাটলিস্ট ফর এ ফিউ ডেজ। Have some trust on me. Go, it'll be okay. Okay. Come on, put on a smiling face.